সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল পাক সু ইলকে বরখাস্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। জেনারেল রি ইয়ং জিলকে এখন পাক সু ইলের স্থলাভিষিক্ত করা হয়েছে। পাশাপাশি যুদ্ধের আশঙ্কার কথা মাথায় রেখে সেনাবাহিনীকে আরও বেশি করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন কিম জং উন। নির্দেশ দিয়েছেন অস্ত্র উৎপাদন আরও বাড়ানোর। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। কোরিয়া যুদ্ধের অবসানের 70তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি উত্তর কোরিয়া সফর করেন চীন ও রাশিয়ার মন্ত্রীরা। সে সময় বিশাল কুচকাওয়াজের আয়োজন করে তাদেরকে নিজেদের সক্ষমতা দেখান কিম জং উন। বিনিময়ে যে কোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস পান চীন ও রাশিয়ার কাছ থেকে। এতেই চওড়া বুক আরও চওড়া হয়েছে কিমের। নতুন উদ্যমে অস্ত্র উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগী হয়েছেন। কোরীয় দ্বীপে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের উস্কানিমূলক আচরণের উপযুক্ত জবাব দিতে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। তারই ধারাবাহিকতায় দেশটির সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে অস্ত্রের উৎপাদন বাড়ানো ও সামরিক মহড়া বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন কিম। উত্তর কোরিয়ার শত্রুদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়াতে কিম জং উন একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। গত সপ্তাহে উত্তর কোরিয়ার এই নেতা অস্ত্র কারখানা পরিদর্শন করেছিলেন। তখন তিনি বলেছিলেন আরও বেশি করে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অন্য অস্ত্রশস্ত্র তৈরি করতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএতে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে মানচিত্রে সিউল ও আশপাশের এলাকাগুলো দেখাচ্ছেন কিম। যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি নিয়ে মহড়া চালানোর জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেনে যুদ্ধ চালাতে রাশিয়াকে রকেট, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া। তবে রাশিয়া ও উত্তর কোরিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। আগামী 9 সেপ্টেম্বর প্রজাতন্ত্র প্রতিষ্ঠার 75তম বার্ষিকীতে উত্তর কোরিয়ায় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সামরিক বাহিনীকে শক্তিশালী করতে উত্তর কোরিয়া কয়েকটি আধাসামরিক বাহিনীও পরিচালনা করছে। 21 থেকে 24 আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। একে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। এদিকে সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল পাক সু ইলকে বরখাস্ত করেছেন কিম জং উন। জেনারেল রি ইয়ং জিলকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রি ইয়ং তার পদে বহাল থাকবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।